আসসালামু আলাইকুম। আমাদের ভালো মানসিকতাটাকে অনেকে কিন্তু সস্তা ভাবতে পারে, তাই খুব সচেতন থাকতে হবে যাতে কেউ কখনো আপনার এই ভালো মানসিকতার সুযোগ না নিয়ে আপনাকে সস্তা ভাবতে শুরু না করে। যেমন ধরেন, আপনি যদি কাউকে না বলতে দ্বিধাবোধ করেন, খুব সহজে হ্যাঁ বলেন সব কিছুতে, তাহলে কিন্তু আপনাকে সস্তা ভাববে। এটাই হচ্ছে এই সমাজের রীতি। যেই বন্ধুগুলোকে আপনি কখনোই আপনার বিপদে পাশে পান না, অথচ সেই বন্ধুদের কোনো বিপদ হলে সব থেকে প্রথমেই আপনি ঝাঁপিয়ে পড়েন, আপনি পাশে থেকে সাহায্য করেন, তাহলেও কিন্তু ওই বন্ধুগুলো আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। এটাই হচ্ছে আধুনিক যুগের বৈশিষ্ট্য। যখন আপনি জানেন কোনো কাজ আপনার পছন্দ না, কিন্তু অন্য কাউকে খুশি করার জন্য সেই কাজটা করছেন, যার জন্য করছেন সেই কিন্তু আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। অন্যকে খুশি করার জন্য আপনি অনেক কিছু বিসর্জন দিচ্ছেন, ত্যাগ করছেন, তাহলেও কিন্তু আপনাকে সস্তা ভাববে। একতরফাভাবে যখনই আপনি অন্যের জন্য কিছু করবেন, তাহলেও আপনাকে সস্তা ভাববে। এটাই হচ্ছে আধুনিকতা। বন্ধুরা যখন আপনাকে নিয়ে বা চারপাশের মানুষগুলো আপনাকে নিয়ে ঠাট্টা মশকরা করে, আপনি চুপ করে থাকেন এবং দেখা যাচ্ছে অন্যের কোনো ডিসিশন নির্দ্বিধায় চুপ করে থেকে খুব সহজে যে কোনো ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ব্যাপারে চুপচাপ মেনে নেন, তাহলে কিন্তু আপনি সস্তা হয়ে যাবেন। অন্যকে যখন আপনি কোনো প্রয়োজনে নক করেন বা আপনি SMS পাঠান, রিপ্লাই দিচ্ছে না, কিন্তু ওই ব্যক্তি যখন আপনাকে মেসেজ পাঠাচ্ছে বা ফোন করছে, আপনি ইমিডিয়েট অ্যান্সার করছেন, তাহলেও কিন্তু আপনি সস্তা। নিজের প্রতি যখন আপনি উদাসীন থাকবেন, মানুষ চারপাশের মানুষ এটা লক্ষ্য করবে, সেই সুযোগ কিন্তু মানুষ অবশ্যই নেবে। তাই নিজের প্রতি উদাসীনতা থাকা যাবে না, নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে আপনার আচার আচরণ কথাবার্তার মাধ্যমে, তাহলেই আপনাকে সস্তা ভেবে আপনার চারপাশের এই আধুনিক মানুষজন আপনাকে সস্তা ভেবে সুযোগ নিতে পারবে না। ধন্যবাদ।